বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, কারণ আমরা পড়ছিলাম একটা মজার গল্প যেটার নাম অলক্ষণে জুতো। আচ্ছা, জুতো আবার অপয়া হয় কী করে সেটি কিন্তু জানছিলাম এই গল্পগুলোর ভিডিওতে। আগের ভিডিওতে আমরা জেনেছি যে জেলে যখন নদীতে জাল ফেলে মাছের পরিবর্তে আলিয়াবুর জুতো খুঁজে পেল, সেগুলোই তুলে এনে ফেরত দেওয়ার চেষ্টা করলো। এবং যেহেতু ঘরের সব দরজা বন্ধ ছিল, তাই একটা মাত্র খোলা জানালা দিয়েই সে ঘরে সেই জুতাটা ছুঁড়ে মারল। জানালা দিয়ে জুতো দুখানা ছুঁড়ে মারতেই সেগুলো গিয়ে পড়লো গোলাপ জলের শিশির ওপর, একেবারে সর্বনাশ। তার ফলে তাকে সবগুলো শিশি মাটিতে পড়ে ভেঙে গেল। রাতে বাড়ি ফিরে আবুর তো চক্ষু চড়ক গাছ, তার মানে সে খুবই অবাক হলো। ব্যাপারটা আসলে কি, এত করে চাইছি জুতো জোড়ার হাত থেকে নিষ্কৃতি পেতে, অথচ বারবার এগুলো চলে আসছে। মাথা চাপড়ে সে কেঁদে উঠল, আবার সেই অপয়া জুতোর কীর্তি। কি বদনসিবি হয়েছে আমার, তার মানে কি দুর্ভাগ্য হয়েছে আমার। আজই এক্ষুনি এই অলক্ষণে জুতোর হাত থেকে যে করেই হোক রেহাই পেতে হবে বা নিষ্কৃতি পেতে হবে। এই বলে বাগানের এক পাশে দেয়ালের ধারে গিয়ে সে মাটি খুঁড়তে লাগলো। আধারে তখন কিছুই দেখা যায় না, কিন্তু কাল ভোর অবধি বা ভোর পর্যন্ত অপেক্ষা করার মতো মনের অবস্থা আবুর মোটেই নেই। কারণ তার ইতোমধ্যেই 50 + 50 দিনার নগদ ক্ষতি হয়েছে, আর তার সাথে সেগুলো যদি সে বিক্রি করতে পারতো তাহলে আরও কত টাকা লাভ হতো সেটিও সে ভেবে খুব মন খারাপ করেছে। চোর যেমন আধারে শীত কাটে বা মাটির একটি অংশ কাটে, অর্থাৎ মনে করো এটা একটা দেওয়াল, এই দেওয়ালটা দিয়ে পার হওয়ার জন্য একটা চোর করলো কি, এখান দিয়ে শীত কাটল বা মাটির ভিতর দিয়ে সুড়ঙ্গ কেটে এদিক দিয়ে উঠল, এটাকেই বলা হচ্ছে শীত কাটা বা সুড়ঙ্গ তৈরি করা। আবুও তেমনি আধারে মাটি খুঁড়তে লাগলো। তারপর কি হলো বন্ধুরা, সেগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে।